গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে ফটোশপে একটি ডকুমেন্ট তৈরি করতে হয় ঠিক সেইভাবে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে নিলাম এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব আজ যে আমাদের ওয়ার্ক স্পেস যদি আমার যেভাবে দেখা যাচ্ছে আপনারা যদি সেইভাবে না পান যদি এরকম উল্টাপাল্টা হয়ে যায় তখন আপনি কি করবেন তখন আপনি চলে যাবেন উইন্ডোতে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে আপনি রিসেট রিসেট এই এই জায়গায় জায়গায় ক্লিক করার সাথে সাথেই দেখুন সব কিছু আমার মতো হয়ে যাবে আপনারটাই এরপর যদি আমার এই জায়গায় যতটা অপশন দেখা যাচ্ছে আপনারটিতে সেই না হয় তাহলে আবার চলে যাবেন উইন্ডোতে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে দেখবেন আমার এই জায়গায় এসেনশিয়াল আছে আপনাদের এই জায়গায় এসেনশিয়াল নাই হয়তো থ্রি ডি কিংবা অন্য কিছু আছে দেখুন থ্রি ডি যদি হয় তাহলে অনেকটা অপশন চলে গেছে এই অপশনগুলো কোথায় এখন আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখুন আমরা দেখতে পাব যদি আমরা এই জায়গা থেকে নিতে চাই তাহলে টেনে এই জায়গায় নিতে পারবো অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই দেখুন ওই অপশনটি চলে আসছে আর সবগুলোকে বাইরে নিয়ে আসতে চাইলে আমরা উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে ডিফল্ট এসেন্সিয়াল এটি সিলেক্ট করে দিব যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আসার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে